সুপ্রিয় শিক্ষার্থী আজকের এই ভিডিও অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো আমি মোসাম্মদ জেসমিনারা প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মনমতপুর আইডিয়াল ডিগ্রি কলেজ পার্বতীপুর দিনাজপুর আমি তোমাদের এই অনলাইন ভিডিও ক্লাসের ইসলামের ইতিহাস প্রথম পত্র ডিগ্রি পর্যায়ের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আজকেও দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব তো আজকে আমাদের পাঠের বিষয় হিজরত বলতে কি বুঝি বা হিজরত কি হিজরত বলতে কি বুঝি হিজরতের কারণ ও ফলাফল ফলাফলটাই আবার গুরুত্বও বলা যায় তো আমরা আজকে হিজরত কি হিজরত বলতে আমরা কি বুঝি হিজরত অর্থ দেশ ত্যাগ এক স্থান থেকে বা অন্য স্থানে যাওয়া হিজরত অর্থ দেশ ত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে গমন করা বা যাওয়াকে হিজরত বলে ইসলামের পরিভাষায় হযরত মোহাম্মদ সালাই সাল্লাম কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হজরত ওমন রাজিয়ালনুকে সঙ্গে নিয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গমন করেন ইতিহাসে এই হজর মোহাম্মদ সালাহ সাল্লামের মক্কা থেকে মদিনা গমন করাকেই হিজরত নামে খ্যাত বা হিজরত বলা হয় ইতিহাসে এই হজরত মোহাম্মদ সালাহ সালামের মক্কা থেকে মদিনায় যাওয়াটাকেই হিজরত বলা হয় হজরত মোহাম্মদ সালাহ সালাম নবুয়ত প্রাপ্ত হন ছয়শো দশ খ্রিস্টাব্দে আর হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে সুদীর্ঘ বারো বছর তিনি মক্কায় ইসলাম প্রচারের জন্য প্রচেষ্টা চালান কিন্তু মক্কায় তিনি ইসলাম প্রচারে সফলতা অর্জন করেন নাই সফলতা সফল অর্জন হয় নাই ফলে তিনি নানাবিদ কারণে মক্কা থেকে মদিনায় যান তাহলে আমরা কী জানলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার বা স্থান ত্যাগ দেশ ত্যাগ বা যাওয়াটাকেই হিজরত বলা হয় এই সুদীর্ঘ সময়ে মক্কায় তিনি ইসলাম প্রচার করতে সক্ষম হন নাই ছয়শো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর তিনি হিজরত করেন অনেকের মতে নির্যাতন এবং মৃত্যুর ভয়েই তিনি হিজরত করেন কথাটা সত্য নয় কারণ কোনো মহাপুরুষেই নির্যাতন বা নিজের মৃত্যুর ভয় করে না সত্যের ডাকে কর্তব্যের খাতিরেই মূলত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিজরত করেন তাহলে আমরা কি জানলাম হিজরত বলতে কি বুঝি বা হিজরত অর্থ কি হিজরত কি। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটাকেই হিজরত বলা হয় এখন আমরা আলোচনা করব হিজরতের কারণ তিনি কি কি কারণে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন বা হিজরত করেছিলেন এক নম্বর কারণ যেটা ছিল যে চিরচারিত প্রথা আমরা পৃথিবীর ইতিহাস আলোচনা করলে দেখতে পাই কোনো মনীষী নিজের দেশ বা স্বদেশ কর্তৃক সম্মানিত হন নাই হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও স্থান সম্মান কোনোটাই মক্কা নগরীতে পান নাই মক্কা নগরী বা মক্কাবাসীদের থেকে তিনি পেয়েছিলেন নির্যাতন অপমান লাঞ্ছনা এসবই পেয়েছিলেন মদিনাবাসীরা হজর মোহাম্মদ সাল্লামকে এবং তার সত্য ধর্ম ইসলামকে বা শান্তির ধর্ম ইসলামকে সাদরে গ্রহণ করে বিধায় তিনি মক্কা থেকে মদিনায় যান দুই নম্বরে আমরা বলতে পারি আবহাওয়া এবং পরিবেশ শুষ্ক জলবায়ু উষ্ণ আবহার কারণে মক্কাবাসীরা ছিল রুক্ষ এবং বনমেজাজি অভাবের কারণে তারা কোনো কিছুই গভীরভাবে চিন্তা করতে পারত না তাদের অবকাশও ছিল না শক্তিও ছিল না শস্য শ্যামল মদিনাবাসী ছিল সুরুচি সম্পন্ন এবং চিন্তাশীল তাদের ভালো মন্দ বিচারের ক্ষমতা ছিল হজরত মোহাম্মদ সালে সালাম মক্কা থেকে মদিনায় ইসলাম প্রচারের অধিক অনুকূল পরিবেশের কথা চিন্তা করেই তিনি মক্কা থেকে মদিনায় যান বা অধিক অনুকূল পরিবেশ হওয়ায় তার বসবাস এবং ইসলাম প্রচার সহজতর এবং সম্ভবপর হয় বিধায় তিনি মক্কা ছেড়ে মদিনায় যান তিন নম্বরে আমরা বলতে পারি যে স্বার্থপর কুরাইশ বা স্বার্থপর পুরোহিত শ্রেণী স্বার্থপর পুরোহিত শ্রেণী এবং অভিজাত কুরাইশ সম্প্রদায় কখনোই চায় নাই মক্কাবাসীতে ইসলাম প্রচার হোক মক্কাবাসী বা মক্কা নগরীতে ইসলাম প্রচার হোক হজরত মোহাম্মদ সালাই সালাম ইসলাম প্রচারে সফলতা অর্জন করুক পুতুল পূজার অবসান হয়ে ইসলাম প্রচার হলে তাদের অর্থনৈতিক উপার্জন সামাজিক মর্যাদা রাজনৈতিক কর্তৃত্ব বলতে রাজনৈতিক ক্ষমতা সবেই বিনষ্ট হবে অপরদিকে মদিনাবাসীতে মদিনা নগরী নগরীতে এরকম কোনো স্বার্থপর সম্প্রদায় বা অভিজাত কুরাইশ বংশ ছিল না বিধায় তার ইসলাম প্রচারে সহজতর হবে বলে তিনি মক্কা থেকে মদিনায় যান চার নম্বরে আমরা বলতে পারি বা চার নম্বর কারণ হিজরতের কারণ ছিল আউস এবং খাসরাস গোত্রদয়ের মধ্যে দ্বন্দ্ব বা যুদ্ধ হিজরত অর্থই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মক্কাবাসীরা ধর্মীয় দিক থেকে নবী হিসেবে এবং অর্থনৈতিক রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে তাকে তাদের মধ্যস্থতাকারী হিসেবে বিবাদমান গোত্রগুলির মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করেছিল মদিনায় বিভিন্ন জাতির মধ্যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে বুয়াস নামক যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা কয়েক যুগ ধরে চলেছিল এতে করে দেশের অর্থনৈতিক কাঠামো এবং মানুষের অর্থনৈতিক কাঠামো দুর্বিষ্য হয়ে ওঠে এবং অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং মানুষের জীবন দুর্বিষ্য হয়ে ওঠে এতে করে আউস এবং খাজরাজ গোত্রের যে দ্বন্দ্ব মধ্যস্থতাকারী হিসেবে এবং শান্তি স্থাপনের জন্য একজন রাজনৈতিক নেতা বা আধ্যাত্মিক পরিচালকের প্রয়োজন ছিল বা তারা প্রয়োজন অনুভব করেছিল বিধায় তারা হজর মোহাম্মদ সালাহ সাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিল এবং এই আমন্ত্রণ হজর মোহাম্মদ সালাহ সালাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন পাঁচ নম্বরে আমরা বলতে পারি যে আত্মীয়তার সম্পর্ক হজর মোহাম্মদ সাল্লাহ সালামের নিকটতম আত্মীয় ছিল এই মদিনাবাসী তার পিতা আব্দুল্লাহ এবং প্রপিতা মহ হিসাম এই মদিনা শহরে বিবাহ করেছিলেন এই নিকটতম আত্মীয়র সহযোগিতা ইসলাম প্রচারের সহযোগিতা পাবেন বলে তিনি আশা করেন এবং হিজরতের জন্য মনস্থির করেন ছয় নম্বরে আমরা বলতে পারি প্রতিশ্রুতির নবী মদিনায় ইহুদি ধর্মাবলম্বীর লোক বাস করেছিল ইহুদি ধর্ম আসমানি কেতাব ছিল তাওরাত এই তাওরাদের মধ্যে শেষ নবী আবির্ভাব সম্পর্কে তারা অবহিত ছিল এই জন্য হজর মোহাম্মদ সাল সালামকে তারা প্রতিশ্রুতির নবী হিসেবে গ্রহণ করে এইভাবেই এইভাবে সালামের কর্মস্থল এবং আশ্রয়স্থল মদিনাতেই প্রস্তুত হয়েছিল মক্কায় ইহুদি সম্প্রদায় বা ইহুদি ধর্মাবলম্বীর লোক না থাকায় মক্কাবাসীরা হজর মোহাম্মদ সাল্লামকে নবী হিসাবে বা প্রতিশ্রুতির নবী হিসাবে গ্রহণ করে নাই এবং নৈতিক চরিত্র সাত নম্বরে আমরা বলতে পারি যে নৈতিক চরিত্র সেই সময় মদিনায় ইহুদি এবং খ্রিস্টান ধর্মের লোক বাস করত এই উভয় ধর্মই মদিনাবাসীর নৈতিক চরিত্রে তেমন প্রভাব বিস্তার করতে পারে নাই মদিনাবাসীরা সত্যের ধর্ম ইসলামকেই তারা মনে প্রাণে আধ্যাত্মিক প্রয়োজনীয়তা বা আধ্যাত্মিক শান্তি লাভের জন্য ইসলাম ধর্মকে অনুসরণের জন্য হজর মোহাম্মদ সাল্লামকে তার আমন্ত্রণ জানিয়েছিল এবং হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় যান আট নম্বরে আমরা বলতে পারি বা আট নম্বর কারণটা হিজরতের কারণ হবে মুসাব নামক একজন বিশ্বস্ত ধর্মভীরুকে হিজরতের এক বছর পূর্বে মদিনায় পাঠিয়েছিলেন মুসাব ও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে জানিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য মদিনাবাসীর মনোভাব ইসলামের অনুকূলে ছিল বলেই তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানান এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের এই মুসাবের ওপর একটু আস্থা করেছিল এবং তিনি হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন নিকটতম ব্যক্তির মৃত্যু দুর্দিনের অভিভাবক ছিল আবু তালেব তার অভিভাবক ছিলেন এবং তার স্ত্রী বিবি খাদিজার মৃত্যুর সাথে সাথেই তাকে আরও দ্বিগুণভাবে অত্যাচার বা নির্যাতনের সম্মুখীন হতে হয় এবং অত্যা নির্যাতনের এবং তাকে মৃত্যুর জন্য যখন ষড়যন্ত্র করা হয়েছিল তখনই তিনি হিজরত করার জন্য আবার মনস্থির করেছিলেন এবং কুরাইশদের এই যে হত্যার ষড়যন্ত্রটাই মূলত হিজরতের অন্যতম কারণের মধ্যে একটি ছিল হিমারীয় মুদারীয় দ্বন্দ্ব দশ নম্বরে আমরা বলতে পারি হিমারীয় মুদারীয় দ্বন্দ্ব হিমারীয় মুদারীয় দ্বন্দ্ব হিমারীয় বংশদূত ছিল আউস এবং খাজরাজ লোকের লোকদ্বয় বা গোত্রদ্বয় আর মুদারীয় ছিল মক্কাবাসীদের শত্রু এই দিক থেকে মক্কাবাসীর অবাঞ্ছিত ব্যক্তি ছিল হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা কোনোভাবেই সম্মান বা স্থান বা মূল্যায়ন করেন নাই এই জন্যই এই চার গোত্র আয়স খাসরাস হিমারিও মুদারীয় সকল এই চার গোত্রদ্বয়ে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাদের মধ্যস্থতাকারী বা বিভদমান গোত্রগুলির মীমাংসাকারী হিসেবে গ্রহণ করে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি এই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন এগারো নম্বরে যা আমরা বলতে পারি যে সব সর্বশেষে অবশেষে যে বিপদ যখন চরম আকার ধারণ করে হজর মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে সালাহ সাল্লাম যখন মৃত্যুর সম্মুখীন হন তখন তিনি হিজরত করার জন্য খোদার নির্দেশ লাভ করেন ফলে তিনি ছয়শ বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করেন তাহলে আমরা কি জানলাম যে হিজরত কী হিজরত বলতে আমরা কি বুঝি পাশাপাশি হিজরতের কারণ আমরা জানলাম এখন আমরা জানব হিজরতের ফলাফলটা কি দাঁড়িয়েছিল বা গুরুত্বটা কি ছিল ফলাফল অর্থই কিন্তু গুরুত্ব হজর মোহাম্মদ সালাহ সালামের জীবনে এবং ইসলামের ইতিহাসে হিজরতের গুরুত্ব ছিল অপরিসীম হিজরতের সাথে সাথে হজর মোহাম্মদ সালাহি সালামের মক্কা জীবনের অবসান ঘটে মদিনা জীবনের সূচনা হয় তাহলে কি আমরা বলতে পারি যে হিজরত হিজরতের গুরুত্ব বা ফলাফলে এসে মক্কা জীবনের পরিসমাপ্তি ঘটে মদিনা জীবনের সূচনা হয় এবং হজর সাল্লামের জীবনের মোড়ও ঘুরে যায় অবহেলিত মক্কাবাসীর কাছে তিনি হয়েছিলেন এবং অবহেলিত মক্কাবাসী থেকে তিনি পরিত্যাগ করে মক্কাবাসীদের বা মক্কা নগরীকে পরিত্যাগ করে তিনি সম্মানিত অতিথি হিসেবে মদিনায় প্রবেশ করেন তাহলে আমরা এখানে আরও একটু বলতে পারি যে হিজরত তার জীবনে সম্মান এনে দিয়েছিলেন যে সম্মানটা তিনি মক্কা শহরে পান নাই এটাও গুরুত্ব এবং ফলাফল তারপর বলা হচ্ছে যে হজর মোহাম্মদ সালাহ সালাম এতদিন নির্যাতিত অবহেলিত অপমানিত হয়েছিলেন এই দিনগুলি এই হিজরতের সাথে সাথে এই নিরাশার দিনগুলি তার জীবনে অবসান ঘটে তার জীবনে দেখা দেয় আশা এবং ধারাবাহিক সফলতা এবং মক্কা নগরীর দিনের দিন ইসলাম প্রচার এবং মান মর্যাদা বৃদ্ধি পায় এবং হজর মোহাম্মদ সালাহ সাল্লামকে তারা অতি সম্মানের সাথে গ্রহণ করে অল্পদিনের দিনের মধ্যেই ইসলাম এতটাই দ্রুত প্রসার লাভ করে যে কিছু দিনের মধ্যেই সমগ্র আরব জাহান মুসলমানদের অধীনে চলে আসে তাহলে আমরা এখানে আরও জানলাম যে তিনি সম্মানিত হন ইসলাম দ্রুত প্রসার লাভ করে সমগ্র আরব দেশ মুসলমানদের কর্তৃত্বাধীনে চলে আসে এটাও গুরুত্ব এবং আরও আমরা বলবো যে ইয়া শরীফবাসীগণ এই হিজরতের ফলে বহুদিনের শত্রুতা এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত সেসব ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় এবং তারা হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একজন শাসক হিসেবে গ্রহণ করে ইসলামী প্রজাতন্ত্র গঠন হলে তিনি সেই ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি নিযুক্ত হন তিনি ধর্মীয় গুরুর পাশাপাশি রাজনৈতিক নেতা এবং শাসকের ভূমিকা গ্রহণ করেন তার কর্তব্য রূপে তিনি সম্পন্ন করে ইতিহাসকে একটি নতুন যুগের সংযোজন করেন বা একটা নতুন অধ্যায়ের সংযোজন করেন তাহলে গুরুত্বের দিক থেকে অবশ্যই ইসলামের ইতিহাসে এবং হজর মোহাম্মদ সাল্লামের এই হিজরতের গুরুত্ব ছিল অপরিসীম এবং আরও বলা যায় যে ইয়া শরীফবাসী হজর সাল্লামকে সম্মানের জন্য তাদের নগরের নাম দিয়েছিলেন বা ইয়া শরীফের নাম দিয়েছিলেন নবীনগর বা মদিনাতুন নবী এবং এই মদিনার হজর মোহাম্মদ সালাহ সাল্লাম মদিনায় গমনের সাথে সাথে মদিনার মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি পেয়েছিল দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আনু হিজরতকেই চিরস্মরণীয় করে রাখার জন্য হিজরি সনের প্রবর্তন করেন যে আজকে আমরা এই যে হিজরি সাল বা আরবি মাসের গণনা করি সেই হিজরতকেই প্রথম বছর হিসেবে গণনা করে এতে করে হিজরতের সাথে সাথে হজরত মোহাম্মদ সালাই সালাম একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এবং এই হিজরত হজর মোহাম্মদ সালাই সাল্লামের জীবনে মোড় পরিবর্তনকারী বা ইসলামের ইতিহাসে একটা মোড় পরিবর্তনকারী ঘটনা ছিল এখন তিনি এই ধর্মপ্রচার বা ইসলাম প্রচারের সাথে সাথে একটা গোত্র নিরপেক্ষ সমাজ এবং রাষ্ট্র গঠনের দায়িত্ব গ্রহণ করেন হিজরতের পরেই বা হিজরত করার পর তাহলে সেই দিক থেকে আমরা হিজরতের গুরুত্ব অপরিসীম অবশ্যই বলবো কি কারণে যে তার নির নির্যাতনের দিনের অবসান ঘটে মদিনা জীবনের শুরু হয় আশা এবং ধারাবাহিক সফলতা আসে ইসলাম দ্রুত প্রসার লাভ করে নবীনগর নাম রাখা হয় এবং তিনি ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি হন গোত্র নিরপেক্ষ সমাজ গঠনের তিনি দায়িত্ব গ্রহণ করেন এই জন্য হিজরতের গুরুত্ব অপরিসীম তাহলে আমরা জানলাম যে হিজরত বলতে কি বুঝি হিজরতের কারণ এবং ফলাফল এবং আমরা এখানে আরও জানলাম যে মক্কা জীবনের অবসান হইল হিজর মদিনা জীবনের হিজরতের সাথে সাথে মদিনা জীবনের সূচনা হইল শুরু হইল তাহলে আমরা আগামী ক্লাসে মদিনা জীবনের আলোচনাটাই শুরু করব আমি আরও বলছিলাম যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা দুই ভাগে ভাগ করব একটা মক্কা জীবন একটা মদিনা জীবন আমি আরও বলছিলাম যে অতীত জীবনের ধারাবাহিক ঘটনা বলিয়ে ইতিহাস তা এবং ধারাবাহিকভাবে ইতিহাসটার পর্যাক্রমে আলোচনা হবে যেমন আমরা প্রাগ ইসলামী যুগ আলোচনা করেছি সেইখানে একজন ত্রাণকর্তার আবির্ভাব হবে বা এই আশায় বিশ্ববাসী অপেক্ষায় ছিল এবং আল্লাহর রহমত শরীফ হজরত মোহাম্মদ সালাহ সালাম এসেছিলেন এরপর আমরা কী জানলাম যে হজরত মোহাম্মদ সালাহ সাল্লামের জন্ম জানলাম তার ইসলাম প্রচার নির্যাতন হিলফুল ফুজুল এইসব জানার পর তিনি মক্কায় কোনোভাবেই ইসলাম প্রচার করতে পারলেন না এখন তিনি হিজরত করলেন হিজরতে করার সাথে সাথে মক্কা জীবনের সমাপ্তি হইলো মদিনা জীবনের শুরু হইলো এই যে আমরা ধারাবাহিকভাবেই কিন্তু ইতিহাসটা আলোচনা করতেছি বা ইতিহাস অর্থই হচ্ছে ধারাবাহিক ঘটনা তাহলে আমরা আগামী ক্লাসে মদিনা জীবন শুরু করব। আর আমি আরও একটা বললাম যে দ্বিতীয় অধ্যায়টাকে দুই ভাগে ভাগ করেছিলাম মক্কা জীবন মদিনা জীবন মক্কা জীবন শুরু হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজর মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেইখান থেকে শুরু করে ছয়শো বাইশ পর্যন্ত তার মক্কা জীবন আর এখন মদিনা জীবন শুরু হবে ছয়শো বাইশ থেকে ছয়শো বত্রিশে তিনি মৃত্যুবরণ করেন বারোই রবিউল আউয়াল মাসের বারো তারিখে তাহলে আমরা জানব যে ছয়শো বাইশ থেকে শুরু করে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ এইখানে দশ বছর এই দশ বছর আমরা জানব জীবন এই মদিনা জীবনটাই আগামী ক্লাসের আলোচনার শুরু করব। বা এইখান থেকেই আমরা প্রথম পাঠের বিষয় বা পাঠের শিরোনাম মদিনা জীবন ছয়শো বাইশ থেকে শুরু তো আজকের এই ভিডিও অনলাইন ক্লাসটির তোমরা দেখবে এবং সুস্থ থাকবে ভালো থাকবে এখানে আমি এই ক্লাসটির সমাপ্তি ঘোষণা করছি ইতি টানছি খোদা হাফেজ